ফের পাল্টি খেতে পারেন নীতিশ কুমার। রেল মন্ত্রকের দাবি ছিল নীতিশ কুমারের, নীতিশের সেই দাবি মানা হয়নি। পঞ্চায়েত রাজ মৎস্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না নীতিশ কুমার, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং জানা যাচ্ছে যে ফের পাল্টি খেতে পারেন নীতিশ কুমার। পঞ্চায়েত রাজ মৎস্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না নীতিশ কুমার, এবার আবারও পাল্টি খেতে পারেন তিনি। রেল মন্ত্রকই চেয়েছিলেন তিনি, রেল মন্ত্রকের দাবি ছিল নীতিশ কুমারের, নীতিশের সেই দাবি মানা হয়নি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, নীতিশ কুমার আবারও পাল্টি খেতে পারেন, সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে, কিন্তু কেন? দেখো, এই সম্ভাবনা কিন্তু খুব উজ্জ্বল, তার কারণ নীতিশ কুমার রেল চেয়েছিলেন, রেল মন্ত্রক চেয়েছিলেন, তিনি সেটা পাননি। তিনি নিজে 1998 থেকে 99 এবং 2001 থেকে 2004 তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, সেটাও এনডিএ সরকার, এবং অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেল মন্ত্রক চালানোর যে অভিজ্ঞতা নীতিশ কুমার যথেষ্টই আছে, এবং এবং এই রেল মন্ত্রক সেই সময় যখন নীতিশ কুমার রেল মন্ত্রী ছিলেন তখন ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ পূর্ব ভারতের জন্য তিনি বহু রেল প্রকল্প দিয়েছিলেন, এবং নীতিশ কুমারের অন্যতম প্রধান দাবি ছিল রেল মন্ত্রক এবং লোকসভার স্পিকার। কিন্তু মন্ত্রিসভা গঠনের পর দেখা গেল অত্যন্ত গুরুত্বহীন দুটি মন্ত্রক দেওয়া হয়েছে জেডিইউকে। লালন সিং, তিনি পঞ্চায়েত রাজ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী হয়েছেন, পণ্যমন্ত্রী, এবং রামনাথ ঠাকুর, তাকে কৃষক এবং কৃষক কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। যে মন্ত্রকগুলো গুরুত্ব অত্যন্ত কম, এবং যেটা আমরা জানি যে বিগ ফোর অর্থাৎ প্রধান যে মন্ত্রকগুলি, সেই মন্ত্রক ছাড়া বাকি যে মন্ত্রক কেন্দ্রীয় সরকারে থাকে, এবং নরেন্দ্র মোদী সরকার যখন নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী যখন দেশ চালান তখন কার্যত প্রধানমন্ত্রীর যে সচিবালয় সেখান থেকে কিন্তু মূলত এই ধরনের যে মন্ত্রক সেই মন্ত্রকের কাজগুলি হয়ে যায়। অর্থাৎ প্রধানমন্ত্রীর দূর সেখানে রাষ্ট্রমন্ত্রীরও খুব একটা ভূমিকা থাকে না, গুরুত্ব থাকে না। অর্থাৎ এই রেলমন্ত্রী রেল মন্ত্রক না পাওয়ায় নীতিশ কুমার যে অসন্তুষ্ট সেটা খুব পরিষ্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, যথেষ্ট বড় মন্ত্রিসভা, প্রায় 72 জনের মন্ত্রী, এবং যেহেতু সরিকি দাবি দেওয়া সরিকি আবদার মানতে গিয়ে এই কলেবরটা বড় হয়েছে মন্ত্রিসভার কলেবর। একদমই তাই দিব্যেন্দুদা, এবং এই মুহূর্তে গুরুত্বহীন মন্ত্রী পেয়ে তিনি কি খুশি থাকেন নাকি তিনি বেরিয়ে যান, সেদিকে আমাদের নজর থাকবে।